فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, রমাদান সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা ভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ঘরমুখী ভাই বোনদের প্রতি নসিহা। ঈদ আমাদের সামনে সমাগত, রমাদানের সিয়াম সাধনার পর রমাদানের দিনগুলো প্রায় শেষ হতে চলেছে, দু চার দিন বাকি আছে এখনো। এই সময়ে অফিস আদালতে কিংবা অন্যান্য জায়গায় যারা চাকুরিরত তাদের ছুটি হয়ে যায়, তারা এখন ঘরমুখী হয়েছেন। কারণ আমাদের এই ঢাকা শহরে যারা বসবাস করছেন কিংবা অন্যান্য বড় বড় শহরে যেমন চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল ইত্যাদি, এই সমস্ত শহরের অধিকাংশ অধিবাসী ভিন্ন শহর থেকে তারা এখানে এসে থাকেন, তারা এখন ঈদ করবেন বাড়ি গিয়ে পরিবারের সাথে। ফলে তাদের রয়েছে ঘরে ফেরার প্রস্তুতি। আশা করছি আপনারা সার্বিক প্রস্তুতি সুন্দরভাবেই নেবেন এবং এর জন্য যে সতর্কতা অবলম্বন সেটা করবেন, যেন পথে ঘাটে কোনো সমস্যায় না পড়েন, যেন টিকিট কাটতে গিয়ে সমস্যায় না পড়েন এবং যেন সঠিক ট্রান্সপোর্টটা আপনি বেছে নিতে পারেন। আপনার বাড়িতে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম পরিবহন যদি হয় ট্রেন, তাহলে ট্রেনেই যান। যদি ট্রেনে টিকিট না পান তাহলে বাসে যান, দূরপাল্লার ভালো বাসগুলো, ভালো কোম্পানির বাস যেগুলো নিয়ম কানুন মেনে গতি ঠিক রেখে যেগুলো চলে, আপনি সেই পরিবহনে ট্রান্সপোর্ট হিসাবে টিকিট কাটুন। ছোট ছোট ট্রান্সপোর্টটা পরিহার করুন, ঝুঁকিপূর্ণ ট্রান্সপোর্টটা আপনি গ্রহণ করবেন না। ট্রাকে একসাথে অনেক লোক দাঁড়িয়ে যাত্রা করা কিংবা অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রেন, অতিরিক্ত যাত্রীবোঝাই বাস কিংবা অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চে কখনোই ভ্রমণ করবেন না, কিংবা দূরের যাত্রায় ছোট্ট মোটরসাইকেল কিংবা রিক্সা বা অটোতে চড়ে বড় রোডে আপনারা ভ্রমণ করবেন না। এগুলো সতর্কতামূলক আপনাদেরকে নসিহা করা হলো, যাতে বড় ধরনের অ্যাক্সিডেন্টের মুখোমুখি আপনি না হন। সতর্কতাই আমাদের কাজ, আর রক্ষা করার মালিক হচ্ছেন আল্লাহ। যখন বাড়িতে যাবেন সবার খোঁজ খবর নেবেন, অনেক দিন পরে হয়তো বাড়িতে গিয়েছেন, অনেক আত্মীয় স্বজন আছে, আপনার অনেক প্রিয় মুখ সেখানে আছে, আপনি তাদের প্রত্যেকের খোঁজ খবর নেবেন, পারলে তাদের পাশে দাঁড়াবেন, তাদের সুখ দুঃখের কথা শুনবেন এবং তাদেরকে কিছু যদি আর্থিক সহায়তা করা সম্ভব হয় সেটা করবেন, নিবেন পক্ষে অল্প কিছু হলেও তাদেরকে হাদিয়া দিবেন, সম্পর্ক সুন্দর হবে এবং তাদের সাথে আপনার সম্পর্ক আরও উন্নত হবে, আরও বেটার হবে। এভাবে আমরা যদি আমাদের ঘরে ফিরে ঈদ করাকে আমরা উদযাপিত করতে পারি, তাহলে আমার মনে হয় এবারের ঈদ অনেক বেশি ব্যতিক্রম হবে, অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি সফল হবে। ঈদের আনন্দ যদি আমরা আমাদের সব আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করে নিতে পারি, এটাই হচ্ছে আসলে ইসলামের মূল লক্ষ্য। আসুন এবারের ঈদের আনন্দে আমরা স্বজনদের পাশে দাঁড়াই, আমরা এলাকার জনগণের পাশে দাঁড়াই, দুস্থদের পাশে দাঁড়াই, স্বজনদের সাথে একসাথে আনন্দমুখর ঈদ উদযাপন করি এবং যেই সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে আমরা পথে ঘাটে সেই সতর্কতা অবলম্বন করি, যে কোনো দুর্বৃত্তদের হাত থেকে নিজেরা যেন রক্ষা পেতে পারি, মলম পার্টির হাত থেকে যেন রক্ষা পেতে পারি সেই সতর্কতা অবলম্বন করি। এবং আরও একটি নসিহা করব, চলার পথে আল্লাহকে স্মরণ করবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। যদি কারো পক্ষে সম্ভব হয়, যারা জনপ্রতিনিধি আছেন কিংবা ব্যবসায়ী, তারা দূরের যাত্রা পথে যেভাবে মক্কা মদিনায় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কোথাও আল্লাহকে স্মরণ করুন, এই কথাটা টাঙিয়ে দিন, অথবা বলুন আল্লাহু আকবর, অথবা লিখুন সুবহানাল্লাহ, অথবা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে নানা আজকার যদি পথে থাকে তাহলে মানুষের জন্য রিমাইন্ডার হবে এবং মানুষ আশা করি ট্রেনে কিংবা বাসে ভ্রমণকালে তারা নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না। ঈদের আনন্দকে সামনে রেখে অনেকেই নাটক সিনেমার মধ্যে
মত্ত হয়ে উঠতে চান এটা করবেন না, এটা আল্লাহর নাফরমানি। বরং আল্লাহকে স্মরণ করে পথে সুন্দর দোয়া করে এবং আজকারগুলো পড়ে আপনি যাত্রা শুরু করবেন, যাত্রা শেষ করবেন, আবার আপনার গ্রাম থেকে ঢাকায় কিংবা যে শহরে আপনি বসবাস করেন সেখানে ফিরে আসবেন। আশা করছি এই নসিহাগুলো আপনারা মনে রাখবেন। আল্লাহ আমাদের ভালো করুন, আমাদের ঈদের আনন্দকে সার্থক করুন, এই কামনা রেখে এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।